বুঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝার চেষ্টা করো। হাত উপরে তোলো, রাইজ ইয়োর হ্যান্ড। রাইজ মানে হচ্ছে তোলা, হ্যান্ড মানে হাত। রাইজ ইয়োর হ্যান্ড অর্থাৎ হাত উপরে তোলো। একটি বাক্য তৈরি করো, মেক এ সেন্টেন্স। মেক মানে হচ্ছে তৈরি করা, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। মেক এ সেন্টেন্স অর্থাৎ একটি বাক্য তৈরি করো। শোনো এবং বলো, লিসেন অ্যান্ড রিপিট। লিসেন মানে হচ্ছে শোনা, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরায় বলা। লিসেন অ্যান্ড রিপিট অর্থাৎ শোনো এবং বলো। আমি ঠাট্টা করছি, আই এম জাস্ট কিডিং। আই এম মানে হচ্ছে আমি, জাস্ট কিডিং মানে হচ্ছে ঠাট্টা করা। আই এম জাস্ট কিডিং অর্থাৎ আমি ঠাট্টা করছি। আমি ভুলে গেছি, আই ফরগেট। আই মানে হচ্ছে আমি, ফরগেট মানে ভুলে যাওয়া। আই ফরগেট অর্থাৎ আমি ভুলে গেছি। দেখা হওয়ায় খুব খুশি হলাম, নাইস টু মিট ইউ। নাইস মানে হচ্ছে খুশি হওয়া, মিট মানে দেখা হওয়া। নাইস টু মিট ইউ অর্থাৎ দেখা হওয়ায় খুব খুশি হলাম। মাথা খাটাও, ইউজ ইয়োর ব্রেইন। ইউজ মানে হচ্ছে খাটানো, ইয়োর ব্রেইন মানে হচ্ছে তোমার মাথা। ইউজ ইয়োর ব্রেইন অর্থাৎ মাথা খাটাও। তুমি সবসময় সঠিক, ইউ আর অলওয়েজ রাইট। ইউ আর মানে হচ্ছে তুমি, অলওয়েজ মানে সবসময়, রাইট মানে সঠিক। ইউ আর অলওয়েজ রাইট অর্থাৎ তুমি সবসময় সঠিক। তোমাকে ক্লান্ত মনে হচ্ছে, ইউ লুক টায়ার্ড। ইউ মানে হচ্ছে তুমি, লুক মানে মনে হওয়া, টায়ার্ড মানে ক্লান্ত হওয়া। ইউ লুক টায়ার্ড অর্থাৎ তোমাকে ক্লান্ত মনে হচ্ছে। কিছুই ঘটেনি, নাথিং হ্যাপেন্ড। নাথিং মানে কিছু না, হ্যাপেন্ড মানে ঘটা। নাথিং হ্যাপেন্ড অর্থাৎ কিছুই ঘটেনি। তাকে জিজ্ঞেস করো, আস্ক হিম। আস্ক মানে জিজ্ঞাসা করা, হিম মানে তাকে। আস্ক হিম অর্থাৎ তাকে জিজ্ঞেস করো। অনুগ্রহ করে শুনবেন, অ্যাটেনশন প্লিজ। অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, প্লিজ মানে দয়া করে। অ্যাটেনশন প্লিজ অনুগ্রহ করে শুনবেন। আমাকে উত্তর দাও, অ্যান্সার মি। অ্যান্সার মানে উত্তর দেওয়া, মি মানে আমাকে। অ্যান্সার মি অর্থাৎ আমাকে উত্তর দাও। সব কিছুই খাও, ইট এভরিথিং। ইট মানে খাওয়া, এভরিথিং মানে সব কিছু। ইট এভরিথিং অর্থাৎ সব কিছুই খাও। সে সেরে উঠল, হি রিকভার্ড। হি মানে হচ্ছে সে, রিকভার্ড মানে সেরে ওঠা। হি রিকভার্ড অর্থাৎ সে সেরে উঠল। ওটা আমার, দ্যাটস মাইন। দ্যাটস মানে ওটা, মাইন মানে আমার। দ্যাটস মাইন অর্থাৎ ওটা আমার। আমাকে যেতে দাও, লেট মি গো। লেট মি মানে আমাকে দাও, গো মানে যাওয়া। লেট মি গো অর্থাৎ আমাকে যেতে দাও। আমি এটা ব্যবহার করি, আই ইউজ ইট। আই মানে আমি, ইউজ মানে ব্যবহার করা, ইট মানে এটা। আই ইউজ ইট অর্থাৎ আমি এটা ব্যবহার করি। আমি দুটোই পছন্দ করি, আই লাইক বোথ। আই লাইক মানে আমি পছন্দ করি, বোথ মানে দুটোই। আই লাইক বোথ অর্থাৎ আমি দুটোই পছন্দ করি। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আই ক্যান মানে আমি পারি, সুইম মানে সাঁতার কাটা। আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। এটা অবিশ্বাস্য, ইটস আনবিলিভেবল। ইটস মানে এটা, আনবিলিভেবল মানে অবিশ্বাস্য। ইটস আনবিলিভেবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। খাবার আনো, ব্রিং ফুড। ব্রিং মানে আনা, ফুড মানে খাবার। ব্রিং ফুড অর্থাৎ খাবার আনো। বাড়ি যাও, গো হোম। গো মানে যাওয়া, হোম মানে বাড়ি। গো হোম অর্থাৎ বাড়ি যাও। আমি তৃষ্ণার্ত, আই এম থার্স্টি। আই মানে আমি, থার্স্টি মানে তৃষ্ণার্ত। আই এম থার্স্টি অর্থাৎ আমি তৃষ্ণার্ত। জীবন সুন্দর, লাইফ ইজ বিউটিফুল। লাইফ মানে জীবন, বিউটিফুল মানে সুন্দর। লাইফ ইজ বিউটিফুল অর্থাৎ জীবন সুন্দর। তুমি আগে যাও, ইউ গো ফার্স্ট। ইউ মানে হচ্ছে তুমি, গো মানে যাওয়া, ফার্স্ট মানে প্রথম। ইউ গো ফার্স্ট অর্থাৎ তুমি আগে যাও। সময় শেষ, টাইম ইজ আপ। টাইম মানে হচ্ছে সময়, আপ মানে শেষ। টাইম ইজ আপ অর্থাৎ সময় শেষ। আরও একদিন চলে গেল, অ্যানাদার ডে পাস্ট। অ্যানাদার ডে মানে আরও একদিন, পাস্ট মানে চলে যাওয়া। অ্যানাদার ডে পাস্ট অর্থাৎ আরও একদিন চলে গেল। সব ঠিক আছে, অল ইজ ওয়েল। অল মানে হচ্ছে সব, ওয়েল মানে ঠিক থাকা। অল ইজ ওয়েল অর্থাৎ সব ঠিক আছে। আমি ঠিক আছি, আই এম ওকে। আই এম মানে হচ্ছে আমি, ওকে মানে ঠিক থাকা। আই এম ওকে অর্থাৎ আমি ঠিক আছি। এটা পূরণ করো, ফিল ইট আপ। ফিল আপ মানে হচ্ছে পূরণ করা, ইট মানে এটা। ফিল ইট আপ অর্থাৎ এটা পূরণ করো। এটা পাপ, ইট ইজ এ সিন। ইট মানে এটা, সিন মানে পাপ। ইট ইজ এ সিন অর্থাৎ এটা পাপ। নিজেকে ভালোবাসো, লাভ ইয়োর সেলফ। লাভ মানে হচ্ছে ভালোবাসা, ইয়োর সেলফ মানে নিজেকে। লাভ ইয়োর সেলফ অর্থাৎ নিজেকে ভালোবাসো। আমাকে এরকম মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট মানে আমাকে না, থিঙ্ক সো মানে এরকম মনে হওয়া। আই ডোন্ট থিঙ্ক সো অর্থাৎ আমাকে এরকম মনে হয় না। আমাকে কাল ফোন করো, কল মি টুমোরো। কল মি মানে আমাকে ফোন করো, টুমোরো মানে কাল। কল মি টুমোরো অর্থাৎ আমাকে কাল ফোন করো। কি অহংকারী তুমি, হাউ অ্যারোগ্যান্ট ইউ আর। হাউ অ্যারোগ্যান্ট মানে কত অহংকারী, ইউ আর মানে তুমি। হাউ অ্যারোগ্যান্ট ইউ আর অর্থাৎ কি অহংকারী তুমি। এটা নিয়ে চিন্তা করো, থিঙ্ক অ্যাবাউট ইট। থিঙ্ক মানে চিন্তা করা, অ্যাবাউট ইট মানে এটা নিয়ে। থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো। আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি। ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, ফর মি মানে আমার জন্য। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো। একেবারে না, অ্যাবসোলিউটলি নট। অ্যাবসোলিউটলি মানে একেবারে, নট মানে না। অ্যাবসোলিউটলি নট অর্থাৎ একেবারে না। আশা ছাড়বে না, ডোন্ট লুজ হোপ। ডোন্ট মানে না বাসক, লুজ মানে সারা, হোপ মানে আশা। ডোন্ট লুজ হোপ অর্থাৎ আশা ছাড়বে না। আমি বলতে পারবো না, আই ক্যান্ট সে। আই মানে হচ্ছে আমি, ক্যান্ট মানে না পারা, সে মানে বলা। আই ক্যান্ট সে অর্থাৎ আমি বলতে পারবো না। অন্যের সাহায্য করো, হেল্প আদার্স। হেল্প মানে সাহায্য করা, আদার্স মানে অন্যদের। হেল্প আদার্স অর্থাৎ অন্যের সাহায্য করো। কি বুকা, হাউ স্টুপিড। হাউ মানে কি, স্টুপিড মানে বুকা। হাউ স্টুপিড অর্থাৎ কি বুকা। আমাকে কথা দাও, প্রমিস মি। প্রমিস মানে হচ্ছে কথা দেওয়া, মি মানে আমাকে। প্রমিস মি অর্থাৎ আমাকে কথা দাও। শান্ত হও, বি কোয়াইট। বি মানে হওয়া, কোয়াইট মানে শান্ত। বি কোয়াইট অর্থাৎ শান্ত হও। তোমার পালা, ইয়োর টার্ন। ইয়োর মানে হচ্ছে তোমার, টার্ন মানে পালা। ইয়োর টার্ন অর্থাৎ তোমার পালা। এটা সম্ভব, ইটস পসিবল। ইটস মানে এটা, পসিবল মানে সম্ভব। ইটস পসিবল অর্থাৎ এটা সম্ভব। যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট। অ্যাট এনি মানে যে কোনো, কস্ট মানে মূল্যে। অ্যাট এনি কস্ট অর্থাৎ যে কোনো মূল্যে। জিদ করো না, ডোন্ট ইনসিস্ট। ডোন্ট মানে না বাচক, ইনসিস্ট মানে জিদ করা। ডোন্ট ইনসিস্ট অর্থাৎ জিদ করো না। আমি সত্যি বলি, আই স্পিক দ্য ট্রুথ। আই স্পিক মানে আমি বলি, দ্য ট্রুথ মানে সত্য। আই স্পিক দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্য বলি। তোমার সাহস কি করে হলো, হাউ ডেয়ার ইউ। হাউ মানে কেমন করে, ডেয়ার মানে সাহস, ইউ মানে তোমার। হাউ ডেয়ার ইউ অর্থাৎ তোমার সাহস কি করে হলো। তুমি খুব কথা বলো, ইউ টক এ লট। ইউ মানে হচ্ছে তুমি, টক মানে কথা বলা, এ লট মানে খুব। ইউ টক এ লট অর্থাৎ তুমি খুব কথা বলো। পরে দেখা হবে, সি ইউ লেটার। সি মানে দেখা, লেটার মানে পরে। সি ইউ লেটার অর্থাৎ পরে দেখা হবে। আমার যাওয়া উচিত, আই শুড গো। আই শুড মানে আমার উচিত, গো মানে যাওয়া। আই শুড গো অর্থাৎ আমার যাওয়া উচিত। আমাকে একা ছেড়ে দাও, লিভ মি অ্যালোন। লিভ মি মানে আমাকে ছাড়ো, অ্যালোন মানে একা। লিভ মি অ্যালোন অর্থাৎ আমাকে একা ছেড়ে দাও। এখানে থাকো, স্টে হিয়ার। স্টে মানে থাকা, হিয়ার মানে এখানে। স্টে হিয়ার অর্থাৎ এখানে থাকো। মজা করো, হ্যাভ ফান। হ্যাভ মানে করো, ফান মানে মজা। হ্যাভ ফান অর্থাৎ মজা করো। আমি হারিয়ে গেছি, আই এম লস্ট। আই এম মানে আমি, লস্ট মানে হারিয়ে যাওয়া। আই এম লস্ট অর্থাৎ আমি হারিয়ে গেছি। কিছু বলো, সে সামথিং। সে মানে বলা, সামথিং মানে কিছু। সে সামথিং অর্থাৎ কিছু বলো। তুমি নিজেই যাও, গো ইয়োর সেলফ। গো মানে যাওয়া, ইয়োর সেলফ মানে নিজেই। গো ইয়োর সেলফ অর্থাৎ তুমি নিজেই যাও। লাইটটা নিভিয়ে দাও, টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ মানে নেভানো, দ্য লাইট মানে লাইট। টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইটটা নিভিয়ে দাও। ফ্যানটা চালিয়ে দাও, সুইটস অন দ্য ফ্যান। সুইটস অন মানে চালানো, দ্য ফ্যান মানে ফ্যানটা। সুইটস অন দ্য ফ্যান অর্থাৎ ফ্যানটা চালিয়ে দাও। হাত ধোও, ওয়াশ ইয়োর হ্যান্ড। ওয়াশ মানে হচ্ছে ধোয়া, হ্যান্ড মানে হাত। ওয়াশ ইয়োর হ্যান্ড অর্থাৎ হাত ধোও। গাড়ি থামাও, স্টপ দ্য কার। স্টপ মানে থামানো, দ্য কার মানে গাড়ি। স্টপ দ্য কার অর্থাৎ গাড়িটা থামাও। পেন্সিল দিয়ে লিখো না, ডোন্ট রাইট উইথ পেন্সিল। ডন্ট মানে না করা, রাইট মানে লেখা, উইথ পেন্সিল মানে পেন্সিল দিয়ে। ডন্ট রাইট উইথ পেন্সিল মানে পেন্সিল দিয়ে লিখো না। অন্যের নকল করো না, ডন্ট কপি আদার্স। ডন্ট মানে না করা, কপি মানে নকল করা, আদার্স মানে অন্যের। ডন্ট কপি আদার্স অর্থাৎ অন্যের নকল করো না। একটি ট্যাক্সি ভাড়া করো, হায়ার এ ট্যাক্সি। হায়ার মানে ভাড়া করা, ট্যাক্সি মানে ট্যাক্সি। হায়ার এ ট্যাক্সি অর্থাৎ একটি ট্যাক্সি ভাড়া করো। আমাকে জানাতে ভুলো না, ডন্ট ফরগেট টু ইনফর্ম। ডন্ট মানে না, ফরগেট মানে ভুলে যাওয়া, ইনফর্ম মানে তথ্য দেওয়া। ডন্ট ফরগেট টু ইনফর্ম অর্থাৎ আমাকে জানাতে ভুলো না। বিস্তারিত চিঠি লেখো, রাইট এ ডিটেইলড লেটার। রাইট মানে লেখা, ডিটেইলড মানে বিস্তারিত, লেটার মানে চিঠি। রাইট এ ডিটেইলড লেটার অর্থাৎ বিস্তারিত চিঠি লেখো। ভবিষ্যতে এরকম আর করো না, ডন্ট ডু সো ইন ফিউচার। ডন্ট ডু সো মানে এরকম না করা, ইন ফিউচার মানে ভবিষ্যতে। ডন্ট ডু সো ইন ফিউচার অর্থাৎ ভবিষ্যতে এরকম আর করো না। বদ অভ্যাস ত্যাগ করো, গিভ আপ ব্যাড হ্যাবিটস। গিভ আপ মানে ত্যাগ করা, ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাস। গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ বদ অভ্যাস ত্যাগ করো। দাঁত মাজো, ব্রাশ ইয়োর টিথ। ব্রাশ মানে দাঁত মাজা, টিথ মানে দাঁতগুলো। ব্রাশ ইয়োর টিথ অর্থাৎ দাঁত মাজো। বকবক করো না, ডন্ট টক ননসেন্স। ডন্ট মানে না করা, টক ননসেন্স মানে বকবক করা। ডন্ট টক ননসেন্স অর্থাৎ বকবক করো না। নিজের ব্যবসায় মনোযোগ দাও, মাইন্ড ইয়োর ওন বিজনেস। মাইন্ড মানে মনোযোগ দেওয়া, ইয়োর ওন মানে নিজের, বিজনেস মানে ব্যবসা। মাইন্ড ইয়োর ওন বিজনেস অর্থাৎ নিজের ব্যবসায় মনোযোগ দাও। দুই হাত দিয়ে ধরো, হোল্ড উইথ বোথ হ্যান্ডস। হোল্ড মানে ধরা, উইথ বোথ হ্যান্ডস মানে দুই হাত দিয়ে। হোল্ড উইথ বোথ হ্যান্ডস অর্থাৎ দুই হাত দিয়ে ধরো। তুমি ওখানেই থাকো, ইউ স্টে দেয়ার। ইউ মানে তুমি, স্টে মানে থাকা, দেয়ার মানে ওখানে। ইউ স্টে দেয়ার অর্থাৎ তুমি ওখানেই থাকো। এটা লিখে নাও, নোট দিস ডাউন। নোট ডাউন মানে লিখে নেওয়া, দিস মানে এই। নোট দিস ডাউন অর্থাৎ এটা লিখে নাও। তাদের নেই, দে হ্যাভ নট। দে হ্যাভ নট অর্থাৎ তাদের নেই। কাজটি করো, ডো দ্য ওয়ার্ক। ডো মানে হচ্ছে করা, ওয়ার্ক মানে কাজ। ডো দ্য ওয়ার্ক অর্থাৎ কাজটি করো। কাজ বন্ধ করো, স্টপ দ্য ওয়ার্ক। স্টপ মানে বন্ধ করা, ওয়ার্ক মানে কাজ। স্টপ দ্য ওয়ার্ক অর্থাৎ কাজ বন্ধ করো। ওকে শাস্তি দাও, পানিশড হিম। পানিশড মানে শাস্তি দেওয়া, হিম মানে তাকে। পানিশড হিম অর্থাৎ ওকে শাস্তি দাও। ওকে বসতে বলো, আস্ক হিম টু সিট ডাউন। আস্ক হিম মানে ওকে বলো, সিট ডাউন মানে বসা। আস্ক হিম টু সিট ডাউন অর্থাৎ ওকে বসতে বলো। ওকে সাহায্য করো, হেল্প হিম। হেল্প মানে সাহায্য করা, হিম মানে তাকে। হেল্প হিম অর্থাৎ ওকে সাহায্য করো। অন্ধকার হচ্ছে, ইটস গেটিং ডার্ক। ইটস গেটিং মানে হচ্ছে, ডার্ক মানে অন্ধকার। ইটস গেটিং ডার্ক অর্থাৎ অন্ধকার হচ্ছে। আমার সঙ্গে এসো, কাম উইথ মি। কাম মানে আসা, উইথ মি মানে আমার সঙ্গে। কাম উইথ মি অর্থাৎ আমার সঙ্গে এসো। আমার বই খুঁজে পাচ্ছি না, আই কান্ট ফাইন্ড মাই বুক। আই কান্ট মানে আমি পাচ্ছি না, ফাইন্ড মানে খোঁজা, মাই বুক মানে আমার বই। আই কান্ট ফাইন্ড মাই বুক অর্থাৎ আমার বই খুঁজে পাচ্ছি না। খালি পায়ে হেঁটো না, ডন্ট ওয়াক বেয়ার ফুট। ডন্ট মানে নাবাচক, ওয়াক মানে হাঁটা, বেয়ার ফুট মানে খালি পায়ে। ডন্ট ওয়াক বেয়ার ফুট অর্থাৎ খালি পায়ে হেঁটো না। আমি মার্চে জন্মগ্রহণ করেছি, আই ওয়াজ বর্ন ইন মার্চ। আই ওয়াজ বর্ন মানে আমি জন্মগ্রহণ করেছি, ইন মার্চ মানে মার্চে। আই ওয়াজ বর্ন ইন মার্চ অর্থাৎ আমি মার্চে জন্মগ্রহণ করেছি। আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি। ওয়েট মানে অপেক্ষা করা, ফর মি মানে আমার জন্য। ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো। লেবুটি নিচড়ে দাও, স্কুইজ দ্য লেমন। স্কুইজ মানে নিচড়ানো, দ্য লেমন মানে লেবুটি। স্কুইজ দ্য লেমন অর্থাৎ লেবুটি নিচড়ে দাও। সে অদ্ভুত কথা বলে, হি টক্স স্ট্রেঞ্জ। হি মানে সে, টক মানে কথা বলা, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। হি টক্স স্ট্রেঞ্জ অর্থাৎ সে অদ্ভুত কথা বলে। সোজা হয়ে বসো, সিট আপরাইট। সিট মানে বসা, আপরাইট মানে সোজা হয়ে। সিট আপরাইট অর্থাৎ সোজা হয়ে বসো। সামনে দেখো, লুক এহেড, লুক মানে দেখা, এহেড মানে সামনে। লুক এহেড অর্থাৎ সামনে দেখো। আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি। ড্রাইভ মানে গাড়ি চালানো, স্লোলি মানে আস্তে। ড্রাইভ স্লোলি অর্থাৎ আস্তে গাড়ি চালাও। পরে আরেকবার চেষ্টা করুন, প্লিজ ট্রাই এগেইন লেটার। প্লিজ মানে দয়া করে, ট্রাই মানে চেষ্টা করা, এগেইন মানে আবার, লেটার মানে পরে। প্লিজ ট্রাই এগেইন লেটার অর্থাৎ পরে আরেকবার চেষ্টা করুন। দয়া করে উত্তর দিন, প্লিজ রিপ্লাই। প্লিজ মানে দয়া করে, রিপ্লাই মানে উত্তর দেওয়া। প্লিজ রিপ্লাই অর্থাৎ দয়া করে উত্তর দিন। এখানে সই করুন, প্লিজ সাইন হিয়ার। প্লিজ মানে দয়া করে, সাইন মানে সই, হিয়ার মানে এখানে। প্লিজ সাইন হিয়ার অর্থাৎ এইখানে সই করুন। আমাকে অনুসরণ করো, ফলো মি। ফলো মানে অনুসরণ করা, মি মানে আমাকে। ফলো মি অর্থাৎ আমাকে অনুসরণ করো। জায়গা খালি করো, ভ্যাকেট দ্য প্লেস। ভ্যাকেট মানে খালি করা, প্লেস মানে জায়গা। ভ্যাকেট দ্য প্লেস অর্থাৎ জায়গা খালি করো। কিছুই বলো না, ডোন্ট সে এনিথিং। ডোন্ট মানে না, সে মানে বলা, এনিথিং মানে কিছু। ডোন্ট সে এনিথিং অর্থাৎ কিছুই বলো না। তাকে গালি দিও না, ডোন্ট অ্যাবিউজ হিম। ডোন্ট মানে না, অ্যাবিউজ মানে গালি দেওয়া, হিম মানে তাকে। ডোন্ট অ্যাবিউজ হিম অর্থাৎ তাকে গালি দিও না। আমার হাতটা ধরো, হোল্ড মাই হ্যান্ড। হোল্ড মানে ধরা, মাই হ্যান্ড মানে আমার হাত। হোল্ড মাই হ্যান্ড অর্থাৎ আমার হাতটা ধরো। বলা যাবে না, কান্ট সে। কান্ট মানে না পারা, সে মানে বলা। কান্ট সে অর্থাৎ বলা যাবে না। ওকে বিদায় দাও, সে হিম গুড বাই। সে মানে বলা, হিম মানে তাকে, গুড বাই মানে বিদায় জানানো। সে হিম গুড বাই অর্থাৎ ওকে বিদায় দাও। আমাকে এক গ্লাস পানি দাও, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। গিভ মি মানে আমাকে দাও, এ গ্লাস অফ ওয়াটার মানে এক গ্লাস পানি। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও। কি হচ্ছে, হোয়াটস গোয়িং অন। হোয়াট মানে কি, গোয়িং অন মানে হচ্ছে। হোয়াটস গোয়িং অন অর্থাৎ কি হচ্ছে। তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। হাউ মানে কত, ওল্ড মানে বয়স, ইউ মানে তোমার। হাউ ওল্ড আর ইউ অর্থ তোমার বয়স কত। আমি তোমাকে বিশ্বাস করি, আই বিলিভ ইউ। আই মানে আমি, বিলিভ মানে বিশ্বাস করা, ইউ মানে তুমি। আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি। তুমি এটা করতে পারবে, ক্যান ইউ ডু ইট। ক্যান মানে পারা, ইউ মানে তুমি, ডো মানে করা, ইট মানে এটি। ক্যান ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে। এটা দ্রুত করো, ডো ইট ফাস্ট। ডো মানে করা, ইট মানে এটা, ফাস্ট মানে দ্রুত। ডো ইট ফাস্ট অর্থাৎ এটা দ্রুত করো। আমার তোমাকে মনে পড়ছে, আই মিস ইউ। আই মানে আমার, মিস মানে মনে পড়া, ইউ মানে তোমাকে। আই মিস ইউ অর্থাৎ আমার তোমাকে মনে পড়ছে। তোমার কি সাহায্য দরকার, ডু ইউ নিড হেল্প। ডু ইউ মানে তোমার কি, নিড মানে দরকার, হেল্প মানে সাহায্য। ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার। আমার সাহায্য দরকার, আই নিড হেল্প। আই মানে আমার, নিড মানে দরকার, হেল্প মানে সাহায্য। আই নিড হেল্প অর্থাৎ আমার সাহায্য দরকার। তুমি আমার থেকে কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি। হোয়াট ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, ফ্রম মানে থেকে, মি মানে আমার। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থাৎ তুমি আমার থেকে কি চাও। তথ্যের জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। থ্যাঙ্কস মানে ধন্যবাদ, ফর মানে জন্য, ইনফরমেশন মানে তথ্য। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন অর্থাৎ তথ্যের জন্য ধন্যবাদ। তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ গো। হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, গো মানে যাবে। হোয়েন উইল ইউ গো অর্থাৎ তুমি কখন যাবে। তাড়াতাড়ি আসো, কাম ফাস্ট। কাম মানে আসো, ফাস্ট মানে তাড়াতাড়ি। কাম ফাস্ট অর্থাৎ তাড়াতাড়ি আসো। তোমার কি সমস্যা, হোয়াটস ইয়োর প্রবলেম। হোয়াটস মানে কি, ইয়োর মানে তোমার, প্রবলেম মানে সমস্যা। হোয়াটস ইয়োর প্রবলেম অর্থাৎ তোমার কি সমস্যা। আমি দুঃখিত, আই এম সরি। আই এম মানে আমি, সরি মানে দুঃখিত। আই এম সরি অর্থাৎ আমি দুঃখিত। আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং। I am মানে আমি, স্লিপিং মানে ঘুমাচ্ছি। I am sleeping অর্থাৎ আমি ঘুমাচ্ছি। তোমার কান্না থামাও, স্টপ ইয়োর ক্রাইং। স্টপ মানে থামাও, ইয়োর মানে তোমার, ক্রাইং মানে কান্না। স্টপ ইয়োর ক্রাইং অর্থাৎ তোমার কান্না থামাও।